টিএমসির পর পদত্যাগ সভাপতি রিপুন বরার। মমতার সঙ্গ ত্যাগ করিলে রিপুন বরাই। দেওবারে অকস্মাৎ তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যর পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে রিপুন বরাই। তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জী লৈ রিপুন বরাই প্রেরণ করে নিজের পদত্যাগ পত্র। রিপুন বরার মতে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসত জনসাধারণে গ্রহণ নকরে। আমি মমতা ব্যানার্জীর দরেই আমি মানুষ সংগঠিত করে আমি বিজেপির বিরুদ্ধে যুঁজিম। কিন্তু কালক্রমত দেখা গেল যদিও আমি বহুত ঠাইত সংগঠন করলো, কিছু জেলা কমিটিও আমি গঠন করছো, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। মানে সামগ্রিকভাবে রাইজে টিএমসিটো গ্রহণ নকরে। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ রিপুন বরা আকো নিজ ঘরলৈ উভতি যাব নেকি? এপিসিসির সূত্রের জানিব পৰা মতে মমতা ব্যানার্জীর দুখিলা পাতর ছবি এরি পুনের হাততে যোগ দিব রিপুন বরাই। এই সম্পর্ক রিপুন বরাই কি কয় শুনক। এই কথাটো এতিয়ালৈকে মোৰ পিনৰ পৰা একো সিদ্ধান্ত হোৱা নাই, আৰু এইটো এটা ইমান মানে ঘপককৈ লোৱা সিদ্ধান্ত নহয়। এইটোৰ ওপৰত যথেষ্টখিনি আলোচনা বিলোচনা হ'ব লাগিব, গতিকে সেইকাৰণে আৰু চাবলৈ গ'লে কংগ্ৰেছলৈ ঘূৰি যোৱা কি, মইতো কংগ্ৰেছতে আছোঁ বুলি ক'ব পাৰি চাবলৈ গ'লে, কাৰণ মই তৃণমূলত আহিছিলোঁ যদিও একেটা আদৰ্শতে আছোঁ, আদৰ্শ আমাৰ একেটাই। কোন দলত যোগ দিব সেই কথা স্পষ্টকৈ নকলেও তেও রাজনৈতিক জীবনত সদায় বিজেপির বিরুদ্ধে যুঁজ দিব বলে কয়। কংগ্রেসলে যাও বা না যাও, বেলেগ পার্টি যাও বা না যাও, মই বিজেপির বিরুদ্ধে যখন যুঁজ এই যুঁজর এগারী অংশীদার হই মই কাম করি যাব। রিপুন বরার সহিতে প্রায় শতাধিক নেতা কর্মীও দেওবারে তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।